গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি এখন হচ্ছে বিএলের দোল উৎসবে কালী মন্দির প্রাঙ্গণে। তো আর কিছুক্ষণের মধ্যেই প্রভাত ফেরি শুরু হবে, তো চেষ্টা করব একটা ভিডিও নেওয়ার এটার। আর কি বলবো, এত সকাল সকাল কখনো তো ওঠা হয়নি এমনি টাইমে, আর কোনোদিনই দোলে আমি উঠিনি, কিন্তু তাও এই বছর হচ্ছে রেখে তোমাদের জন্য আমাকে উঠতে হলো। চলো দেখি কেমন প্রভাত পেড়ি হয়। নাচছে, দেখো কত সুন্দর লাগছে। জমে উঠেছে এখানে, আর এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে কি বলবো তোমাদের। হয়তো ক্যামেরায় সবটা তুলে ধরা যাচ্ছে না, কিন্তু এখানে এসে যদি তোমরা প্রোগ্রামটা উপভোগ করো তাহলে আরও ভালো হবে। আগামী বছর থেকে চেষ্টা করবে তোমরা সবাই আসার জন্য এখানে। রঙিন কথা বলে চোখের আলোয়ে স্বপ্ন নদীর ঢেউ, শিমুল পলাশ বিনম্র সংলাপে আবির রঙে ডাক দিয়ে যায় কেউ। সে যে আর কেউ না, আড়াল থেকে আসি তোমার সাথে তোমার পাশে, জানেন অন্তর জানি। প্রিয়াঙ্কাকে নিয়ে চলে এলাম, জয়েন করে গেছে প্রিয়াঙ্কা আমার সঙ্গে। কিন্তু প্রিয়াঙ্কা হোলি খেলবে আর আমি ছবি তুলবো। Thank you.
দরকারে ঘরে যেতে হচ্ছে, আবার ঘর থেকে ফিরে আসবো। অ্যাকচুয়ালি তোমাদের পুরো প্রোগ্রামটারই, হ্যাঁ পুরো প্রোগ্রামটারই একটা ভাইব দেওয়ার চেষ্টা করব। কতটা পারবো জানি না, কিন্তু পুরো প্রোগ্রামটারই একটা ভাইব দেওয়ার আমি চেষ্টা করবো। আর এবিএলের পরিবেশটা দেখো, গাছপালা কত সুন্দর। মিটে গেছে, এবার আমরা আবার যাচ্ছি ওই বসন্ত উৎসব প্রাঙ্গণে। প্রোগ্রাম প্রায় শেষের পথে, এখন হচ্ছে নাকি পুরস্কার বিতরণী হবে, তারপরে হচ্ছে নাকি একটা উদ্যম নাচ হবে। বাপরে, প্রাণ খুলে আবার মনও খুলে। আচ্ছা, বসন্ত লেগে রোজই বসন্ত, বিশেষ বসন্ত। তাহলে বুঝতেই পারছো সবার বসন্ত একদম মনে মনে রং একদম দাগ কেটে দিয়েছে, আর এটা মেটানো খুব মুশকিল আছে। না সবই ঠিক আছে, কিন্তু মেয়েদের কাছ থেকে রং মাখার এই স্টাইলটা আমার ভালো লাগলো। হ্যাঁ অঙ্কন, কোনটা? সবই ঠিক আছে, কিন্তু মেয়েদের কাছ থেকে এই যে আমার একটু লাল দরকার, একটু হলুদ দরকার, একটু নীল দরকার, এই যে স্কিমটা করে রং মাখার যে স্টাইলটা, এটা আমার কিন্তু ভালো লাগলো। মোড়াবড়ি আমি লুকাই না, বিরাট মোড়াবড়ি।
আমরা এবিএল থেকে চলে এসেছি, এখন বাড়িতে আছি। মুখের অবস্থা দেখো, আমি কোনোদিনও হোলি খেলি না কিন্তু এবছর রং মাখিয়ে দিয়েছে এই ব্লগের চক্করে। কী করা যাবে, আর কিছু করার নেই। যাই হোক, এখন আমরা বাড়িতে চলে এসেছি, এবার চান টান করে ফ্রেশ হবো। খুব একটু টায়ার্ড আছি কেন সেই সকাল থেকে গেছি, তো আবার পরে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। চান টান করে এমন ঘুমিয়ে পড়েছিলাম যে আর কিচ্ছু করা হয়নি, জাস্ট এখন ঘুম থেকে উঠলাম। আর এই দেখো চা নিয়ে বসেছি, তো চা খাচ্ছি এখন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যদি বলার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আর বেল আইকন প্রেস করে দেবে, তাহলে এরকম নতুন নতুন হচ্ছে থেকে ভিডিও তোমরা পেয়ে আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই সবাইকে।